পিগমি মার্মোসেট, যাকে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির বানর বলা হয়ে থাকে। এদেরকে মূলত দেখা যায় দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে। পিগমি মার্মোসেটেরও 20টি প্রজাতি আছে। এগুলো আকারে এতটাই ছোট যে এক একটা বানরকে আপনার হাতের মুঠোয় ধরে রাখতে পারবেন। এর আকারে ছোট হলেও দেখতে খুব সুন্দর ও অ্যাক্টিভ হওয়ায় পৃথিবীর কিছু দেশে এ বানর পোষা প্রাণী হিসেবে রাখা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে পিগমি মার্মোসেট নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ জানাবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পিগমি মার্মোসেট মূলত অন্যান্য বানরের মতোই নরম ও সিল্কি পশমে আবৃত। এদের অনেকেরই মাথার দুই পাশে অনেকটা বড় ও ঘন পশম থাকে, যা দেখতে অনেকটা গোসা সদৃশ্য। মার্মোসেটদের গায়ের রং দেখা যায় বিভিন্ন রকমের, তবে সাধারণত কালো, বাদামি, রূপালি ও কমলা রঙের মার্মোসেটই বেশি দেখা যায়। মার্মোসেটেরা সাধারণত উঁচু ডালে থাকতেই বেশি পছন্দ করে। এদের লেজ খুব লম্বা, এমনকি তাদের দেহের চাইতেও বড়। তবে অন্যান্য প্রজাতির বানরের মতো এরা লেজ দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরতে পারে না, কিন্তু ডালপালা দিয়ে লাফালাফি করার সময় তারা লেজকে ভারসাম্য রক্ষা করার জন্য ব্যবহার করে থাকে। মার্মোসেটদের শারীরিক গঠন অনেকটা কাঠবিড়ালির মতো। ক্যালিফোর্নিয়ার সান মার্কোসের পালমার কলেজের আচরণগত বিজ্ঞানের অধ্যাপক ডেনিস অলিন্ডের অনুযায়ী মার্মোসেটদের শারীরিক বৈশিষ্ট্যগুলির জন্য এদেরকে সবচেয়ে আদিম বানর বলে বিবেচনা করা হয়। পিগমি মার্মোসেটই পৃথিবীর সবচেয়ে ছোট জাতির বানর। এরা লম্বায় 4 থেকে 6 ইঞ্চি এবং ওজনে 25 থেকে 140 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ছোট এই বানরদের দেখা মেলে দক্ষিণ আমেরিকার অ্যামাজনের ঘন বনাঞ্চলে। জঙ্গলে নদী ঘেঁষে বেড়ে ওঠা বড় বড় গাছের উঁচু ডালগুলোতেই এদের বেশি দেখা যায়। মার্মোসেটদের দিনের বেলাতেই বেশিরভাগ সময় কাটে অন্যের থেকে খাবার চুরি করে খেতে। তারা মূলত সামাজিক বন্য প্রাণী। এরা ছোট ছোট গ্রুপ করে বসবাস করে। সাধারণত এদের গ্রুপে 4 থেকে 15 জন বানর থাকে। তাদের চলাফেরা বা ক্ষেত্র প্রায় 5,000 থেকে 6,000 বর্গ মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে তাদের চালচলন অনেকটা কাঠবিড়ালির মতোই থাকে। এদের গড় আয়ু প্রায় 5 থেকে 16 বছর। পিগমি মার্মোসেট সর্বভুক প্রাণী, অর্থাৎ এরা বিভিন্ন খাবার খায়। তবে তাদের প্রধান খাদ্য হলো কীটপতঙ্গ, ফল, গাছের রস এবং অন্যান্য ছোট প্রাণী। মার্মোসেটরা গাছের রস সবচেয়ে বেশি পছন্দ করে। তারা এই রসের জন্য দাঁত দিয়ে গাছে গর্ত করে এবং গাছের একটি ছোট্ট জায়গাতেও হাজার হাজার গর্ত করতে পারে তারা। মার্মোসেটরা সাধারণত যমজ সন্তান জন্ম দেয়। এরা খুবই বিরল প্রকৃতির, কেননা অন্যান্য সকল প্রাণীরা সাধারণত একটি করে বাচ্চা জন্ম দেয়, কিন্তু মার্মোসেটরা কখনো কখনো একটি বা তিনটি করেও বাচ্চা জন্ম দেয়। এরা গর্ভাবস্থায় থাকে 4 থেকে 6 মাস পর্যন্ত। প্রধানত পুরুষ মার্মোসেটই সন্তানদের প্রতি যত্নশীল এবং তারা পরিবারের প্রতি অনুগত থাকে। তো বন্ধুরা, এই ছিল মার্মোসেট নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্ট এবং শেয়ার করাই আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।